সত্যি আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। এরপরে হয়তো ইউটিউব ছেড়ে দিতে লাগবে, একটা কষ্ট করে খেটে বাড়ির সাপোর্ট পাই না, বাড়ির সাপোর্ট ছাড়া ভিডিও বানায়। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো নেই, আমার খুব শরীরটা খারাপ। তো যাই হোক গাইজ, সবসময় বলতে ভালো লাগে না ভালো নেই। তোমাদের সাথে যখন ভিডিওটা শুরু করি একটা ফুল একটা জোশ দিয়ে, তখন মনে হয় না বলি ভালো আছি, বাট সত্যি আমি ভালো নেই, কি বলবো ভালো আছি। তো গাইজ ঘুম থেকে উঠেছি জাস্ট, আর আজকে ঘরে ঘুমিয়েছি, এত গরম এত গরম। মায়ের ঘরে আজকে সবাই মিলে শোয়া হয়েছিল, তো এত গরম নিতে পারছিলাম না। কালকে আমার ঘরটা খুব আগুন হয়েছিল। তো যাই হোক গাইজ, এখন হাতটাও ব্যথা করছে, আমার নার্ভের সমস্যা বেড়েছে, তো প্রচণ্ড ব্যথা হয়েছে গাইজ। তো এই ঘুম থেকে জাস্ট উঠে গেছি, তো ফ্রেশ হয়নি, চলো। আর এই যে মেয়ে ঘুম হচ্ছে, মেয়েকে ডাকবো, তো মেয়েকে ডেকে টেকে তারপরে আবার চলো ব্লগটা কন্টিনিউ করছি। আর চারিদিকে একটু নয়েজ আসতে পারে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, কোনো মার্বেল টার্বেল কাটছে, আর ফ্যান চলছে, তো হতে পারে। তবে আমার ঘরের থেকে ভালো ফ্যান, মানে আমার ঘরের ফ্যানটা যেন মানে যাচ্ছে, তাই মানে বৃষ্টি পড়ছে, এত নয়েজ এত আওয়াজ হয় ফ্যানে, কিন্তু এই ফ্যানটা অতটা হয় না। তো যাই হোক গাইজ, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তো টাটা, আবার একটু পরে ফিরে আসছি, চলো। তো গাইজ দেখো, এই যে এক বালতি কাঁচা ভিজিয়েছে, এখানে জামা কাপড় ভিজা রয়েছে, আর এখানে আমি এখন বসে কাচবো। তো চলো কিচে টেচে নিয়ে ব্লগ কন্টিনিউ করছি। তো যাই হোক গাইজ, লাইট ফ্যানের সুইচগুলো অফ করে দিলাম, বেকার কারেন্ট চলছে। আর এই হচ্ছে গাইজ ঘরের বাথরুমে ঢুকবো, তো চলো কিচে টেচে নিয়ে আবার দেখাচ্ছি, টাটা। তো গাইজ, এখানে বিকেলবেলা আমার মেয়ে একটা গান খুব এখন চলছে, তো সেই গানে যাই রিলস করছে, তো সেইটা তোমাদেরকে কেন শোনাতে পারছি না, কপিরাইট আসবে বলে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টা আইডির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ফলো করে নিও এবং সেখানে গিয়ে দেখো মেয়ের ভিডিওটা। আর গাইজ, এখানে আমি বলছিলাম যে সন্ধেবেলা আমি, সন্ধে না ঠিক এখন বিকেল 5টা বাজে, 5:30, তো এক জায়গায় যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে সাথে থাকতে হবে, তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর এই যে মেয়ে এত দুষ্টু হয়েছে না, এত দুষ্টুমি করে, একটাও কথা শোনে না, এত দুষ্টু করছে যে ব্লগ করতে দেয় না, ও খালি বিরক্ত হয় ফোন ধরলে। গাইজ দেখো মুখটার কি অবস্থা হয়ে গেছে আমার, আজকে একটা দরকারে বেরিয়েছিলাম আমি, অনেকটা দূরে গিয়েছিলাম, সেই তাড়াহুড়োতে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, সেই সকাল 11টায় বেরিয়েছি, দুপুর 2:30-3টায় বাড়ি ঢুকেছি। তো ঢোকাতে দেখো মুখটা আমার পুরো, স্কিনটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে এমনি কিছু করি না, রূপচর্চা পরিচর্যা কিছু করি না, তার মধ্যেই রোদে আমার স্কিনটা পুরো একদম মানে পুরো আজকে পুরো পুড়িয়ে দিয়েছে। আর এখানে এই যে বাজার চলে এসেছি একটু কিছু কেনাকাটার জন্য, এখানে পিসি মার মেয়ে দাঁড়িয়ে আছে, আর গাইজ এখানে এক জায়গায় চলে এসেছি, তো কী করতে এখানে এসেছি সেটার জন্য নেক্সট ব্লগে চোখ রাখতে লাগবে, তার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু গাইজ সাবস্ক্রাইব করতে লাগবে। আর গাইজ বাড়ি চলে এসেছি, এখানে লোডশেডিং হয়ে গেছে, আর পাড়ার কিছু কিছু বাড়িতে কারেন্ট আছে, আর ল্যাম্পপোস্টের কারেন্টগুলো আছে। তো যাই হোক গাইজ, সেই কারণে আমি এই এখন নাইট টাইটি পরে আর একটা গামছা গায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, তো কী করবো ঘরের মধ্যে এত গরম ভালো লাগছে না, ছাদের মধ্যে গিয়ে বসবো, ছাদ থেকে যেন মানে আগুন মনে আগুন উঠছে, সে বসবো কি, গা হাত পা যেন পুরো ছ্যাঁকা দিয়ে দেবে মানে এরকম গরম। তো যাই জন্য রাস্তাতেই হাঁটছি, আর একটুখানি দোকানে পাঠিয়েছি বাবাকে, তো সেই কারণে বললাম আমি একটু হাঁটাহাঁটি করি, আর বাবা জিনিসটা নিয়ে এলে তাহলে নিয়ে নিতে সুবিধা হবে। আর দেখো গাইজ, এত আমার বিড়ালটা মানে এত আমার ন্যাওটার, ও আমাকে এত 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 ভালোবাসে, মানে কী বলবো, এদের নিঃস্বার্থ ভালোবাসা, এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না গাইজ, এটা বাস্তব। আর এই যে দেখো গাইজ, এই যে আমাদের পাড়ায় যে শিব মন্দিরটা একদিন ব্লগ করেছিলাম, সেই শিব মন্দিরটা অনেকদিন পর ব্লগে আবার দেখালাম। তো গাইজ, এটা হচ্ছে নেক্সট ডে, আর সেদিন কারেন্ট চলে গেছিলো, কারেন্ট এসে 2:00 নাগাদ, তো 2টোর সময় নিশ্চয়ই আর কারো সেরকম মানসিকতা থাকে না যে সারাটা দিন সন্ধ্যে থেকে 2 অবধি কারেন্ট মানে না থাকার পর আর ব্লগ করবো। তো যাই হোক, এটা সকালে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি, তো
আর চ্যানেলের একদম রিচটা আমার ডাউন হয়ে গেছে, সেই কারণে আমি কি 5-6 মিনিটের ভিডিও হলেও আমি ভেবেছি এবারে ডেইলি একটু করে হলেও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ গাইজ, আমার যেই হিসেবে মানে আমার যেই হিসেবে মানে কি বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, সেই অনুযায়ী আমার একদমই ভিডিওতে ভিউজ 10, 15, 30, 20 এরকম হচ্ছে গাইজ। মানে আমরা কিন্তু মানে অনেকটা কষ্ট করে খেটে বাড়ির সাপোর্ট পাই না, বাড়ির সাপোর্ট ছাড়া ভিডিও বানাই এই আশায় যে আরও বড় বড় যেই সব ইউটিউবাররা আছে তাদের মতন একদিন আমরাও সেই পজিশনে যেতে পারবো, এইভাবে কষ্ট করি গাইজ। কিন্তু তোমরা সেসব ভিডিও পছন্দ করছো না, তোমরা এখন মানে মানে চ্যানেল খুললে আমি যাদের ভিডিও কোনো দিন দেখিনি গাইজ, ভবিষ্যতে কোনো দিন দেখিনি আর দেখবো না, তাদের ভিডিও আমাদের সাজেশনে সবসময় দেখায়। মানে কী বলো, কন্ট্রোভার্সি এত মানে ঝড় উঠেছে ইউটিউবে, কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পাবলিক এত ভালোবাসে যে আমাদের মতো ছোটোখাটো যে ক্রিয়েটারগুলো রয়েছে এত কষ্ট করে ভিডিও আনে, তাদের ভিডিও একদমই সত্যি মানে তোমাদের ভালো লাগছে না বা ভালো লাগে না। তো গাইজ কী বলবো, আর কিছু বলার নেই, তো সত্যি আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। এরপরে হয়তো ইউটিউব ছেড়ে দিতে লাগবে, কেননা এই প্ল্যাটফর্মটাও একদিন ঠিক টিকটকের মতনই বন্ধ হয়ে যাবে, সেই কারণেই বলছি যে আজকে হয়তো একটা সময় আমাদেরকে এই প্ল্যাটফর্ম প্রত্যেকেই ছেড়ে চলে যেতে লাগবে। তো যেইভাবে কন্ট্রোভার্সির ঝড় উঠছে, কাদা ছোড়াছুড়ি চলছে ইউটিউবে, তো আশা করি এই অ্যাপটার বেশি দিন চলবে না বলেই মনে হয় যথারীতি। তো যাই হোক গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে 1K কমপ্লিট করে আমার পাশে থাকবে এবং আমার পরিবারের সদস্য হয়ে। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার, অ্যান্ড সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ। তো আজকের মতন টাটা।